আমাকে কার এত বড় স্পর্ধা কে কাজ করলো কিছুই তো বুঝতে পারলাম না মহারানী হঠাৎ করে কুমার চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়লো প্রবাল দ্বীপে নিশ্চয়ই কেউ এসেছিল তা কি করে সম্ভব কিন্তু প্রবাল দ্বীপে তো কেউ পৌঁছাতেই পারবে না কেউ না কেউ তো কুমারকে আঘাত করেছে সে আমাদের মধ্যে কেউ না তো কার এত বড় সাহস কার এত বড় সাহস সে যেই হোক না কেন আমার হাত থেকে তার নিস্তার নেই নীলাক্ষীকে আমি যেমন শাস্তি দিয়েছি তার হালও আমি তেমনই করব আমাদের চোখের আড়ালে এই মানুষটাকে কেউ ছুরি মেরেছে পিছন থেকে আমি জানি সেনাপতিম সে কষ্ট পাচ্ছ তুমি তোমাকে আঘাত করি আমিও তো কম কিছু কষ্ট পাচ্ছি না ক্ষমা করো সেনাপতি বসে ক্ষমা করো তোমার পারুলকে সে যে কেউ হোক না কেন তোমরা তাকে এক্ষুনি খুঁজে বার কর এখানকার কেউ হোক বা বাইরের কেউ সে নিশ্চয়ই এখনো প্রবাল দ্বীপে লুকিয়ে আছে যাও এক্ষুনি তাকে খুঁজে আনো এই ঝোপটার আড়ালে কেউ একটা ছিল কিন্তু কোনো জন্তু জানোয়ার হবে ভেবে অত গুরুত্ব দিইনি কিন্তু এবার এই ঝোপটা ভালো করে খুঁজে দেখতে হবে এত কিছু করেও কি তাহলে শেষ রক্ষা হলো না আর আমাকে ওরা খুঁজে পেলে তো আর নিস্তার নেই রানীর হাত থেকে তোরা কে কোথায় আছিস তাড়াতাড়ি আয় এখানে সময় নেই আমাদের হাতে অধীর ভাবে দেখে নিল কেন কি করবে ওরা এবার জানি তুমি সাক্ষিনী কিন্তু তুমি আমাকে জানো না আমি মহারানী মণিমল্লিকা আমার এই রত্ন আমি নিজে থেকে তোমাকে দিলে তবেই তুমি তা পাবে নয়তো তুমি এই রত্ন ছুঁতেও পারবে না আমি কিছু পেলে তবেই তাকে কিছু দিই এমনি এমনি আমি কাউকে কিচ্ছু দিই না কই গেলি তোরা কি হচ্ছে তাইমা বলো কি বলবে শোন আমার কথা মন দিয়ে মানুষটা এখন আর কোনো কাজের নয়
ক্ষত শুকোতে বহু সময় লাগবে, আর এই আহত মানুষের রক্ত দিয়ে আমার উর্মিমালার এক মুহূর্ত আয়ু বাড়বে না। আমি অন্য মানুষ চাই, নতুন মানুষ, আর সেটা এক্ষুনি চাই। চাঁদ ওঠার সময় হয়ে এসেছে, চাঁদ ওঠার আগে যদি এই রকমই একটা সুস্থ সবল মানুষ আমরা শিকার করে না নিয়ে আসতে পারি, তাহলে আমাদের উর্মিমালা চাঁদ ওঠার সাথে সাথে সাগরের ফেনা হয়ে যাবে। কিছুতেই হতে পারে না, এক্ষুনি আমার একটা নতুন মানুষ চাই, এক্ষুনি। মা করে দাঁড়িয়ে দেখছিস কি? যা এক্ষুনি, যে যেখান থেকে পারিস যেভাবে পারিস এরকম একটা সুস্থ সবল মানুষ আমার উর্মিমালার জন্য নিয়ে আয় চাঁদ ওঠার আগে। যা বলছি। ঠিক চিনেছো তুমি, ত্রিভুবনের নটি জায়গা থেকে জোগাড় করা নটি রঙের পাথর। শুনেছি আমি সারা পৃথিবীতে মাত্র একটাই আছে এমন হার। ঠিকই শুনেছ তুমি, এই হার এখন আছে তোমার চোখের সামনে, আমার অধিকারে। ওই হাতটা আমার চাই। চাই বললেই তো আর পাওয়া যাবে না, এ তো কোনো সাধারণ হার নয় শাকিনী। এই হারের মালিক যতক্ষণ পর্যন্ত এই হার অন্য কারোর হাতে তুলে দেবে ততক্ষণ পর্যন্ত এই হার অন্য কারোর হবে না। উর্মিমালা, চাঁদ ওঠার সময় প্রায় হয়ে এসেছে, এরা এখনো কেন শিকার নিয়ে এলো না? আচ্ছা তুই বরং একটু বস না উর্মিমালা। দাইমা, দাইমা, আমার খুব কষ্ট হচ্ছে, আমি আর পারছি না। তুই বরং এক কাজ কর না, তুই প্রাসাদে গিয়ে খানিক বিশ্রাম কর, মাছমেয়েরা নিশ্চয়ই কোনো না কোনো শিকার নিয়ে আসবে। তুই চিন্তা করিস না, তুই চল, আমি তোকে নিয়ে যাচ্ছি। যেও না, আমাকে আমাকে ফেলে যেও না। তোমার মতো অপয়া মানুষকে ওরা ধরে এনেই ভুল করেছে, কোনো কাজের না তুমি, তুমি এখানে পড়ে থাকো আর পড়ে পচে মরো। চলো দাইমা, চলো চলে। এখন এই হারের মালিক আমি। তুমি যদি মনে করো এই হার তুমি আমার থেকে কেড়ে নেবে, চেষ্টা করে দেখতে পারো। দেখো, কিন্তু আমি যদি চাই এই হার এক্ষুনি তোমার হতে পারে, কিন্তু তার বদলে বল কি চাস তুই? বল, কিন্তু যে কোনো মূল্যে ওই হার আমার চাই। বেশ,
বেশ তাহলে এই মুহূর্তে তুমি আমায় পাড়ুলা সেনাপতি রাঘবেন্দ্রর খবর দাও। কোথায় আছো ওরা এখন? তারা দুজনেই এখন প্রবালদ্বীপে। প্রবালদ্বীপে পাঠানোর ব্যবস্থা করো, যেখানে রয়েছে পাড়ুলা সেনাপতি রাঘবেন্দ্র। একটা হার দিয়েছিস, একটা খবর দিচ্ছি। তো ঝাঁপিতে তো এখন অনেক কয়না আছে, এমনি এমনি প্রবালদ্বীপে পৌঁছে যাবি নাকি? তার দাম দিবি না? শাখিনী, তোমাকে নবরত্নের হার দিলাম তাতেও তোমার আশ মিটলো না, তোমার আরো দাম চাই। শাকিনী এমনি এমনি কারোর জন্য কিছু করে না, কারোর কাছ থেকে কিছু পেলে তবে তার জন্য কিছু করে। সেনাপতি মশাইকে আঘাত করতে হবে। শাকিনী, আমি পেরেছি সেনাপতি মশাইকে বাঁচাতে। আমার জীবনের সব থেকে কাছের মানুষকে ফিরিয়ে আনতে পেরেছি নিজের কাছে। রানীমা তো এখন প্রাসাদে নেই, রানীমার প্রবালদ্বীপে গেছে। আচ্ছা বেশ তো, চল আমরাও প্রবালদ্বীপে যাই। ওখানে গিয়েই না হয় দিদি উর্মিমালার সঙ্গে দেখা কর। না না মা, রানীমা ওখানে একজন মানুষকে ধরে রেখে দিয়েছে, তাকে সাজিয়ে গুছিয়ে কত না নিয়ম কানুন করছে। আমি একটু দেখতে গেছিলাম বলে আজ আমার রানীমায়ের কাছে বকা খেতে হয়েছে। আজ তো পূর্ণিমা, তার মানে আজ ওখানে? না না, ওখানে এখন মুক্তাকে না নিয়ে যাওয়াই ভালো। ঠিক আছে, তাহলে বরং আমরা প্রবালদ্বীপে যাব না, তার চেয়ে চল আমরা প্রাসাদে গিয়ে দিদির জন্য অপেক্ষা করি, কেমন? চল। কতদিন পর এলাম এই সাগর প্রাসাদে, আমার নিজের রাজ্য, নিজের প্রাসাদ,
এখানেই তো জন্ম হয়েছে আমার, কেটেছে ছেলেবেলা। এই প্রাসাদের প্রতিটি অলিন্দ, প্রতিটি ঘর আমার চেনা। সখী শঙ্খমালা, সখী মীনাক্ষী, এতদিন পরে আমাদের মনে পড়লো বুঝি। কেমন আছিস তোরা সবাই? আর আর আমার দিদি কেমন আছে রে? দিদি উর্মিমালার চোখের দৃষ্টি, এতদিন কবিরাজ বসায় ওষুধ খেয়ে নিশ্চয়ই সেরে গেছে, তাই না? তোমার সঙ্গে অনেক কথা আছে, এদিকে এসো। সেনাপতি বসাই, সেনাপতি বসাই, আর কোনো ভয় নেই সেনাপতি বসাই। তুমি দেখো, তুমি দেখো, তুমি তুমি ভালো হয়ে গেছো, তোমার সব ব্যথা কমে গেছে সেনাপতি বসাই। আমি তোমাকে আঘাত করতে চাইনি, বিশ্বাস করো, কিন্তু এছাড়া যে ওই মাছ মেয়েদের হাত থেকে তোমাকে বাঁচানোর আর কোনো উপায় ছিল না। তোমার দেহে ক্ষতি সৃষ্টি না করলে ওই সাগর রানী তোমার রক্ত শুষে খেত। চোখের দৃষ্টি কমতে কমতে প্রায় নিভে এসেছিল, অন্ধ হয়ে যাওয়ার ভয়ে রানীমা তো পাগলের মতো হয়ে গেছিল। কবিরাজের কোনো ওষুধে কোনো কাজ করছিল না। তারপর একদিন এক সন্ন্যাসীর সঙ্গে দেখা হলো সমুদ্রকূলে। তারপর তারপর কি হলো? তারপর সন্ন্যাসী বললেন, জলের নিচে থাকা কোনো চাপা ফুলকে যদি রানীমা ছুঁয়ে থাকেন তাহলে রানীমার দৃষ্টি একেবারে ঠিক হয়ে যাবেন, কিন্তু চাপা ফুলের থেকে দূরে সরে গেলেই তিনি আগের মতো অন্ধ হয়ে যাবেন। সে কি? কিন্তু এখানে জলের নিচে চাপা ফুল কোথায় পাওয়া যাবে? এখানে তো চাপা ফুল ফোটে না। এমন সময় জানা গেল তোমার সেই পুঁতে যাওয়া চাপা গাছে একটা চাপা ফুল ফুটেছে। আমরা জানি সেই চাপা ফুল রানীমার কাছেই আছে, কিন্তু কোথায় যে আছে সেটা কিন্তু আমরা কেউ জানি না। একটা একটা আশ্চর্যজনক ঘটনা কি জানো তো, এখন রানীমায়ের চোখ একদম ঠিক হয়ে গেছে। আমি জানি ওই চাপা ফুল কোথায় আছে। দিদি তো চিঠিতে জানিয়েছিল আমাকে, কিন্তু ফুলটা সবসময় নিজের কাছে রাখার কারণটা আজ জানলাম। তাহলে তাহলে চোখের জ্যোতি ফিরে পাওয়ার জন্যই চাপা ফুলকে ছোট্ট করে গলার হাড়ের ভেতর ভরে রেখেছে দিদি। আমি আবার জিতে গেছি সেনাপতি বসে, তোমাকে মৎস্যকন্যাদের কবল থেকে মুক্ত করতে পেরেছি আমি। এবার এবার আমরা দুজনে মিলে আমার চাপা ভাইকে খুঁজে বের করব, দুজনে মিলে চাপা ভাইকে খুঁজে বের করব সেনাপতি বসে। আমরা দুজন কে তুমি? আমি তো আগে কখনো দেখিনি তোমাকে। কি বলছো তুমি এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। স্মৃতিশক্তি নষ্ট করে দেওয়া হয়েছে, নষ্ট করে দেওয়া হয়েছে ওকে, সিন্ধু শিশির খাইয়ে সব ভুলিয়ে দেওয়া হয়েছে। সব ভুলে গেছে সেনাপতি বসাই।
করে আমি সেনাপতি মশাইয়ের হারিয়ে যাওয়া স্মৃতি ফিরিয়ে আনব? যদি স্মৃতি না ফেরে, সেনাপতি মশাই তো কোনোদিনই আমাকে আর চিনতে পারবে না।